সন্ধ্যে হয়ে গেছে, অভিজিৎ মাংস খাবে, চপ খাবে। অভিজিতের আজকে খাওয়া দাওয়া ভালো হয়নি জানো, পটল আলু, পটল আলু মাছের ঝোল ভালো লাগেনি অভিজিতের। এটা আলু তপ, আমার ছেলেরা সব আলুর চপ খেতে ভালোবাসে বন্ধুরা। ও কিন্তু একদম ভিডিও করা পছন্দ করে না জানো বন্ধুরা, ভিডিও করতে গেলে ফোন একদম ঝাপটা দিয়ে ফেলে দেওয়ার মতন করে, খুব মানে করে। অনুভবের কালকে ছুটি আছে, পরশু দিন তোমার হচ্ছে আবার ইংলিশ পরীক্ষা, দুটো পরীক্ষা, হ্যাঁ দুটো পরীক্ষা আছে, তারপরে অনুভবের পরীক্ষা শেষ, আবার সোমবার দিয়ে স্কুল স্টার্ট, তারপরে নতুন পরীক্ষা, হ্যাঁ শর্ট টেস্ট শুরু হয়ে যাবে, সারা বছরই প্রেশার বন্ধুরা এখন স্কুলে। ও মামা এরপরে অ্যানুয়ালি এক্সাম হবে, অ্যানুয়ালি বলো, বিতা দাও, বলো বিতা দাও, শক্তি দাও, ভালো রাখো, ওটা তো মানে মানে গাছটা জল দিয়ে দাও ঠাকুর, এটা জল দেওয়া তো আস্তে আস্তে জল দাও তো, ঠিক আছে, হ্যাঁ দেখেছো বন্ধুরা দেখো কাজ করে ভাবে। ও এটা একটু দাও, এটা একটু দাও, হ্যাঁ নম করো নম করো, নম দিয়েছে তাই কপাল বলো, চেষ্টা করাই ওকে দিয়ে যদি কিছু করানো যায়, ম্যামরা অনেক কিছু করাতে বলে কিন্তু যেহেতু ওর মধ্যে প্রচুর পরিমাণে মানে প্রচুর রকম সমস্যা, যে শুধু মেন্টাল সমস্যা না, আই কন্ট্যাক্ট নেই, আরও কিসব ডাক্তাররা বাবুরা বলছে, বলছে ওর যে রোগটা না জটিল রোগ, মানে একটু হলেও মানুষের সাথে রেসপন্স করবে না, মানে মানুষের সাথে মিশবে না ওর, বলে 33টা জিন নিয়েই এই অটিজম হয়, কিন্তু ওর মধ্যে প্রচুর মানে খারাপ লক্ষণ, জীবনে কোনো দিন ওর পরিবর্তন হবে না। তো সত্যি যা ডাক্তার যা যা বলেছিল, রাজাবাজারে জেরা মুখে কাউন্সিলিং করিয়েছিল, তা সত্যি তোমার কি বলবো, যা যা বলেছিল বন্ধুরা এখন তাই তাই খেটে যাচ্ছে, বলেছিল মা বাবার কষ্ট সারা জীবন মতন বাড়লো, তো আজকে সেই কথাগুলোর আমরা গুরুত্ব বুঝতে পারি, তখন সেদিন বুঝতে পারিনি, কেন তখন আমার ছেলে না ডাক, তখন কি মানে পার্সেন্ট এলো জানো, 100 মধ্যে আমার ছেলে 90% ভালো আর 10% আমার ছেলে খারাপ। আজান পড়ছে, চলো ফোন দাও, হ্যাঁ বন্ধুরা আজান দিচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও তো। আর এখন আমার ছেলের কি পজিশন বলি, আমার ছেলে 95% খারাপ আর 5% ভালো, 5% ভালো কি কাউকে মারে না, এরা বেশিরভাগ যারা কাউকে মারে কামড়ে দেয় থুতু দেয় এগুলো হচ্ছে খারাপ, তো ওই 5%-এর মধ্যে ওইগুলো ওর মধ্যে নেই, মানে বাইরে গেলে আমি মোটামুটি ট্যাকেল করে নিয়ে যেতে পারি, এই হচ্ছে ওর মধ্যে ভালো দিক, আর 90% সব 5% সব খারাপ দিক। তরকারি বন্ধুরা আজকে দেখো বড়ি দিয়ে, সে তোমার দাদা মাছ এনেছিল মার সেই বড়ি, আলু দিয়ে ইয়ে দিয়ে আমি আজকে একটু শর্টে করে রেখেছি, অনুভবের ইংরাজি পরীক্ষা তো 5টা বইয়ের পরীক্ষা, তো ভাবছি একটু বসাবো, তো এই দেখো না একবারে করে রেখে দিয়েছি, আজকে শর্টে করে রেখেছি, পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে, এই হচ্ছে আজকের রান্না বন্ধুরা। আর কালকে তোমাদের দাদা একটা লেবু এনেছিল 4 টাকায়, ছোট্ট একটা লেবু দেখেছিলাম, রাত্রিবেলা গেছে আমাদের লাইন বাজার, বড় লাইন বাজার, যদি কোনোদিন যাই দেখাবো, আমি তো যাই না চট করে, তো 6টা লেবু দিয়েছে, একটা আমার নিজে ভাড়া টেকে দিয়েছি, একটাই যে কেটে খেয়েছি, একটা আরতি দিকে দিয়েছি, আর এই 3টে, 6টা লেবু 10 টাকা এনেছে, চিন্তা করে দেখো। আর কালকে যে দুপুরবেলা এইটুকানি লেবু, গন্ধরাজ লেবু তো, হ্যাঁ এত সুন্দর খেতে, রসে টইটম্ব, এত সুন্দর খেতে, আর সকালবেলা তোমার দাদাকে ঠকিয়ে দিয়েছে, এইটুকু লেবু 4 টাকা, তোমাদের দেখিয়েছি বাজারে, যাও যাও সন্ধ্যা হয়ে গেছে আজান দিচ্ছে, যাও আজান দিচ্ছে, এবার আমিও একটু শাক বাজিয়ে নিই, যাও যাও রান্নার কাজ পুরো শেষ, ভাবছি একটু ভাত, তোমরা তার কি খায় দেখি, দিদি বলে রুটি খাবে, রুটি করব আর ভাত, তরকারি আর কিচ্ছু করবো না, অনুভবকে নিয়ে এবার বসে পড়বো, ম্যাম পড়িয়েই গেল, টাটা।
দাদা আর অনুভব দুজনে মিলে গেছে জানো গিফট কিনতে। তোমাদের দাদাই বললো আবু কি নিবি, বলে এখন গেছে কি জানে কখন আসবে, বসেই আছে জানো, আসার আর নাম নেই। আর অনু অভিজিৎ পড়ে এদিক ওদিক যাচ্ছে। এবার সমস্যা কি বলতো বন্ধুরা, ও ভাবছে কি চপ আনতে গেছে বাবা, যে বলছে না আলুর চপ আলুর চপ খাবে, এইবার বাড়ি আসলে একখানা কাণ্ড হবে, আমি সেই ভয় পাচ্ছি। ও তো মাথায় মেরে মাথা ফাটিয়ে শেষ করে ফেলবে যদি না আলুর চাপ দেখতে পায়। ওরা গেছে, ও বলে গেছে বল নেবে, কি যে মানে কি বলবো আর বুঝেও না কি সমস্যা বন্ধুরা। কি নিয়ে এসছে দেখো, আমরা বললাম না দেখো, দেখা কি নিয়ে এসছিস, চার কোনা তিন কোনা, এই যে চিন্তা করতে হচ্ছে, খেলনা আরো খুঁজে পায়নি, আর একজনের সাথে সাথে বলছে চপ খাবো চপ খাবো, কি জ্বালা। ওর বাবা আসেনি, শুধু অনুভবকে পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা প্লিজ তোমরা আমার ব্লগ দেখো, আমার ব্লগ একদম ডাউন হয়ে গেছে, মানে এক কি বলবো একদমই আমার ব্লগে ভিউজ হচ্ছে না। প্লিজ তোমরা আমার ব্লগ দেখো একদম, মানে কি বলবো, তোমরা তো জানো ব্লগ ছাড়া এগোনো যায় না, একদম ডাউন হয়ে গেছে বন্ধুরা। কেন তোমরা কেন দেখছো না বন্ধুরা, প্লিজ তোমরা দেখো, আমি বারবার রিকোয়েস্ট করছি তোমরা আমার ব্লগগুলো প্লিজ দেখো, আমি একদম বিশাল ডাউন হয়ে গেছি, মানে একদম অচাওয়ার যেটা বুঝছো, অভিজিৎ কিরম আওয়াজ করছে বুকে, অচাওয়ার যেটা আমি একদম ডাউন হয়ে গেছি, কি বলবো বন্ধুরা। মানে সপ্তাহ দুই হতে যাচ্ছে আমার ব্লগ একদম ডাউন হয়ে গেছে। তোমরা যে কজন আগে দেখতে বন্ধুরা, প্লিজ তোমরা সেই কজন প্লিজ আমার ব্লগটা দেখো, আমি একদম টাইম পাচ্ছি না বন্ধুরা, একদম অচাওয়া পাচ্ছি না, প্লিজ তোমরা দেখো।